Ponto. Ora, outro por aqui, se convosai. কত তো অনেক বললাম তাহলে এবার চলো না কই যাব কই যাব মানে তুমি বুঝো না তোমার কথা আমি সবই বুঝি তুমি যে কি কাজটা করতে পারো সেটা তো আমি ভালো করেই জানি আরে বাবারে সব দিন কি আর এক হয় বলো এই দেখো তুমি যখন আমাকে খাইতে দাও কিছুদিন আসলে খাবারটা একটু বেশি খাই আবার কিছুদিন আসলে খাবারটা একটু কম খাই খাবারের তুলনা তোমার এই তুলনা কি এক হয় না কখনো দেখো এতদিন যা হয়েছে হয়েছে আজকে দেখবা একদম মন মতো কিছুই হবে না তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি আরে আমি তো বললাম মন মতো দিব আজকে প্লিজ যাও তুমি তো প্রতিদিনই এই কথা বলো তুমি তো মন মতো আর তো দিতে পারো না যাও তুমি না পারো না তো তোমার খবর আছে আজকে আমি কইলাম তুমি কিছু পারবা না তাও মানে গিয়া করবি আবার দেখো বাবা কথাটা তো শুনবা তোমার আর কোনো কথা শুনবো না তুমি পারো তুমি যদি একটা মিনিট থাকতে পারতাম তার মনটা বুঝ দিতে পারতাম তুমি তো একটা মিনিট কি একটা সেকেন্ডও তুমি থাকতে পারলে না অথচ আমি এক লাখ রুমে থাকবো তাও শান্তি তা তোমাকে আমি আর করে রাখবো না যাও দেখো একটা কাজ করলো আমার পাঁচটা এত রাতে ঘর থেকে বাইর করে দিল আর দিবে পাইস্তিটা আমার আগে তো খালি চাঁতায় জুতায় সব কিছু ডাউন করে ফেলাইছে এখন সময় গেলে সে পারে না আমার পাইস্তে বউ শরীরটা যেরকম গরম পাইস্তে তো মানে সময় দিবে পারে না তার তো শরীর একটু রাগ হবেই আর আমার বৌমার যা চেহারা আমারই দেখে পরনটা কেমন জানি করে কিন্তু পাইস্তে বউ তো কিছু কইতেও পারি না তবে আজকে যা দেখলাম যদি একটু সময় করে ঢেলটা চালাইতে পারি মনে হয় কাজে লেগে যাবে যাক একটু সুযোগটা কাজে লাগাই থাক ওই বাহিরে চলে যাক আমি ঘরে একা একা থাকবো এটাই ভালো লাগবে ওরে ঘরে রাখার থেকে না রাখাই ভালো একা থাকা অনেক শান্তি যত তো সব আর ভালো লাগে না রাখো ঠিক করে লাগবে না রাখো যদি খালি না থাকে ওই কলম আর লেখে জীবনে লিখবে না বুঝছো হ্যাঁ আমি তো জানি ও তো আমার প্রায় সমবয়সী দুই বছরের ছোট ভাইস্তে হলে কি আছে সব কীর্তি আমি জানি এমন না ওর দ্বারা কোনো কাম হইব না তো আপাতত ঠেয়া কাম চালাইতে হলে যদি কিছু না মনে করো চাষা আমি আপনার ভাসতে হবো আপনি কি বলেন বাদ দেও এসব কামে চাষা ভাসতে আছে না মনে সুখ হচ্ছে বড় সুখ এখন আর চাষা ভাবি কেউ বলো চাষা আরে টেনশন কি মনে শান্তির দরকার আছে না মনে শান্তি দরকার আছে এটা ঠিক আপনার ভাসতে একদম মনে শান্তি মেটে না তাও ঠিক কিন্তু আপনি সাসা হয়া লোকে জন্য যদি দেখতে পায় তখন কি হবে মান সম্মান থাকবে সাসা না সাসা আপনি সার কেউ দেখবি না গায়ে বাসুরে যদি মিল থাকে ওটা কোনো ব্যাপার না ওটা কোনো সমস্যা না কোনো সরমের কি আছে শুয়ে পড়ো সাসা কেউ জানতে পারবে না তো কেউ জানতে পারবে না কাকেও জানতে পারবে না তোমার মতো এত সুন্দরী বৌমা আরে কোটি চারটা আমার বুঝিয়ে থাকে আচ্ছা কেউ যদি জানতে না পাই তাহলে কাজ করা যাবে আর আমি ভাসতে একদিন কিছু হবে না বুঝতে এই জন্য বাইরে বাইর করে দিছি ওর দ্বারা কিচ্ছু হবে না শুধু শুধু আসে মনে জ্বালা মিটায় কিন্তু কিছুই পারে না জ্বালা উঠে দিয়ে চলে যায়
এবার আমাকে একটু ট্রাই করে দেখো আমি পারি কিনা। যেহেতু আপনি বলছেন, আচ্ছা ঠিক আছে, কাউকে আবার বললেন না, ঠিক আছে না? আমার তাও ষোলো ভাই ঘরে ঢুকছে, আমার ষোলো ভাইয়ের বউ চাষা বেতন তোমার যাবে, আমার ষোলো ভাইয়ের বাইক বেড়া দিচ্ছে বউ, আর এই সুযোগে আমার চাষা ঢুকে গেছে না, চাষার যদি এরকম লজ্জা না দেওয়া যায় তাহলে চাষা ভালো না, কোনদিন আমার বললো করে যাবে, ঠিক আছে লজ্জা দিচ্ছি তাহলে। আপনি কি কাজটা ঠিক করছেন? না ভাইস্তি, আমি আসলে কাজটা ঠিক করিনি, ঘরের সম্মান বাঁচাতে গিয়ে নিজের সম্মানটা এভাবে চলে যাবে বুঝতে পারিনি। ঘরের সম্মান বাঁচাতে গিয়ে নিজের সম্মান চলে গেছে? আচ্ছা আপনার বাচ্চা দুর্বল সবই ঠিক আছে, আপনার ডাক্তারের কাছে নিতে, কবিরাজের কাছে নিতে, কার কাছে গেলে পানি পড়া খেলে ভালো হইব, কার কাছে গেলে এটা হইব, আপনি এটা না করে আপনি কি করলেন? ডাইরেক্ট আপনি বাচ্চা বোন গেলে ফুটছেন, এটা কি ঠিক করছেন? শরম দিও না বাবা, মাফ করে দিও, এটা ঠিক করছেন আপনি বলতো? না হ্যাঁ না, আর এগুলো করে আমাদের ভাই, আমি তো কোনো সময় কোনো দিই নাই, হ্যাঁ তাহলে আপনি কেন এটা করলেন? ওই পাড়াতে একটা অঘটন ঘটাইছেন, পাবলিক রুমে গেছে, ওইখানে যে আমরা বাপ না যেতাম, আমরা কি অবস্থা হইতাম বুঝতে স্যার? হ্যাঁ সমস্যা হইতো, সমস্যা তো এটা বুঝতে স্যার, সমস্যা যদি ওই তুই এটা বুঝেন তাহলে কেমন কেমন করলেন, আর তুমি কেমনে শাসন লাগে যায় এই কামটা করলা? হ্যাঁ ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, তোমার সমস্যা তুমি আমারও করতে পারো না, হ্যাঁ যদি কোনদিন তাহলে কিন্তু চাচা ব্যথা সম্ভব থাকবে না, এখন পাঁচবার কানা ধরতে উঠে বলতে না, এটা আপনার শিক্ষা, এটা হলো আপনার শিক্ষা, আর আমি আপনি বাতি যা আগে যে আপনি কাল হতে কইছি আমার কাছে লজ্জা লাগতেছে, কিন্তু কি করব আপনি খুব খারাপ লোক এই জন্য কথা কইতে হয়েছে, কাল উঠে না পর কোনো সামনে আচ্ছা বাজান ধরতেছি, কিন্তু কারো কাছে একটু কই না বাজান ধরতেছি, দুইবার হয়েছে আরো তিনবার, শোনো ওঠো, মা বলতে পারি এটা সত্য আছে, কি সত্য ভাই বল, তুমি কালকের থেকে আমার ভাইয়ের সাথে ভালো ব্যবহার করবা, ভালো আচরণ করবা, জামাই মজা দিবা, স্ত্রী মজা দিবা, যদি চিল্লা চিল্লি ফাল্লা ফাল্লি বা কোনো রকমে আমার ভাইয়ের সাথে মানে চিল্লা চিল্লি দেই তাহলে কিন্তু তুমি ভালো থাকতে পারবা না। আচ্ছা ঠিক আছে বলো ভাই, আপনি ভাইয়ের সাথে আর কখনো খারাপ ব্যবহার করবো না, কিন্তু আপনার ভাইয়ের একটু বড় ডাক্তার দেখায়, একটা মেয়ে কি চায়, স্বামী সুখটাই তো চায়, আপনার ভাই তো সেই সুখটাই আমাকে দিতে পারে না, তো কি করবো বলেন? এই ঘটনা তুমি আমারে বললে না কেন? আমার বলতে আমি যাইতাম, আপনি বড় ভাই, আপনাকে লজ্জায় বলতে পারিনি, আমার ছোট ভাইয়ের ডাক্তার দেওয়ার লাগে, কবিরাজ দেওয়ার লাগে, যাতে আমার কানে আইছে কি করা করে আমি করতেছি, এখন আমার ছোট ভাই কোথায় আছে ডাইকা নিয়ে আসবা, ওকে আর এই চিল্লা চিল্লি ভাল্লা করলে তার হলো না,
যদিও শুনি তাহলে এবারে ছাড়া আচ্ছা ঠিক আছে কথাটা যেন মাথায় থাকে খবরদার আমি কিন্তু ভালার বালা কিন্তু খারাপের কিন্তু জল নেক্সটবার কিন্তু তোমারে এই সুযোগ কিন্তু আর পাবা না শুধু এই সুযোগটা আছে কি জানো উনি আমার বাপের ভাই এই জিনিসটা লয়ে আমি তোমার কাছে বলবো বা তোমারে বাইকরা দেবো যে মানুষ শর্মা কিন্তু সেই কাজটা আমি করলাম না নেক্সট টাইম আর একটা কথা আমার এই বাসাতে আমার চাচার লগে কোনো কথা হবে না পাত্রী হবে না উনি যা চা সম্মানের সহিত শ্বশুর যেভাবে সম্মান করে না বোরা ঠিক এভাবে আদার্স যেন আর কোনো কিছু যেন না দেয় এই হলো লাস্ট চান্স তোমার কাজটা করা আমার ঠিক হয়নি চাচা শ্বশুরের সাথে এটা তো লজ্জার ব্যাপার কি করবো নিজের চাইতে মিটাতে যা সব ভুলে গেছি যাই স্বামীটা ঢাকাতে ঢাকাতে ঘরের বাইরে বের করে দিলাম ডাইকে নিয়ে এসে